এই যে সামনেই বামে রেখে দেন। ভালো আছেন? আর আজকে বাইরে প্রচণ্ড শীত, শীতের কারণে চিন্তা ভাবনা করলাম যে সব বন্ধুরা মিলে একটু চলে যাই স্নো মাউন্টেন। তো এখন রাত বাজে প্রায় 12:30, তো আমি চিন্তা ভাবনা করছি আর সবাইকে কল দেওয়া শেষ, আমরা একটু পরে রওনা দিব স্নো মাউন্টেনের উদ্দেশ্যে। তো আর দেরি নয়, আমরা এখন রেডি হয়ে বের হব স্নো মাউন্টেনের উদ্দেশ্যে। আমাদের টোটাল ড্রাইভিংয়ে সময় যাবে প্রায় 6 ঘন্টার মতো। তো আশা করি জার্নিটা ভালো হবে, আর এই শীতের মধ্যে যদি স্নো মাউন্টেন না যাই তাহলে তো হইলো না। তো এখন আমরা স্নো মাউন্টেন যাব, তো আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন মাউন্টেন ব্লগ স্নো মাউন্টেন। আর এই আমাদের জার্নিটা আমরা স্মরণীয় করার জন্য একটা ব্লগ বানাচ্ছি। তো দাদা হচ্ছে কি, আমি গাড়ি চালাচ্ছি, তো দাদা একটু সামনের দিকে ধরুন। She wanna get it in the worst way. Whoa, she said, I know that you got it like that. Whoa, wherever I go, she be running right back. She wanna stay. সব ভাই ব্রাদার এখন ঘুম থেকে উঠেছে। না না, একটা ছবি উঠে পোস্ট করি, চেক ইন দেই। চেক ইন কই দেবে না? এখন -3 আছি আমরা, অনেক শীত, কিন্তু আমাদের কাছে শীতের কোনো ছায়া নেই। সো এখন একটু আমরা পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে নেই, তেলের যেই দাম। এখন শীতের মধ্যে শীতের জন্য আলবি অনেকগুলো কাপড় চোপড় পরেও শীতের টুটটুটের জন্য দাঁড়াতে পারছি না। তোমার মুখের একটু ধোঁয়া বের করো, আমরা দেখি। এখন আলাইন ভাই পুরা বাংলাদেশের নাম রক্ষার্থে বাংলাদেশের টুপি এবং বাংলাদেশের সবুজ কালারের একটা কাপড় পরে দাঁড়িয়েছে, তার চশমাটা অনেক সুন্দর। মিনিমাম 50 টাকার তো ডুববে। হিরো হিরো ভাব, কিন্তু হিরোইনও আছে। ভাই কি বলবো, বলতে বলতে গলাটার অবস্থা খুবই খারাপ। ভাই ব্লগে এগুলো বলা যাবে না। আলবি এখন মদ পে, গাড়ি থামপে, আলবি এখন মদ পে। গুড মর্নিং, আমরা বের হয়ে গেছি, ঘুম শেষ, এখনো 300 কিলোমিটার বাকি। সো এই 300 কিলোমিটার জার্নির আগে আমরা একটা ছোট্ট ড্রোন শট করব। তার আগে আমি একটু নিচের ভিউটা দেখাতে চাই। আলবি তো শীতে দাঁড়াতে পারছে না।
এখন আমরা সকালবেলা আবার যাচ্ছি আমাদের গন্তব্যস্থল স্নো মাউন্টেন। তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। আমাদের সাথে আছে নিলয়, আলবি, আলাইন ভাই এবং আমাদের জুয়ার ভাই। তো আমরা এখন যাচ্ছি, আমাদের আরও প্রায় 150 কিলো যাইতে হবে। তো আমরা এখন একটু ক্ষুধার্ত আছি, তাই আমাদের আলাইন ভাই একটা ডিব্বা নিয়ে বসেছে, পুরো বিস্কুটের ডিব্বাটা খালি করবে আজকে। আমরা আসলে এখন বরফের দেশে ঢুকে গেছি, কিন্তু আজকে অনেকক্ষণ আগে আমরা ঢুকে গেছি। বাট আমরা এখন আসার পরে দেখলাম আমরা অনেক মর্মাহত, যে কারণ হচ্ছে কি কারণ, কারণ একটাই যে এখন স্নো পড়তেছে না। কারণ হচ্ছে এখন 3°C, সো এখন যদি মাইনাস হতো তাহলে স্নো পড়তো। তাই আমরা অনেক আমাদের এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা তাও যাচ্ছি পারিসার ভ্যালি, আমরা দেখতে যে কিছু হচ্ছে কি না। সো এখন আমরা আছি স্নো মাউন্টেন, কিন্তু কোনো স্নো পড়ছে না, কিন্তু বরফে তলিয়ে আছে সব। সো দেখা যাক নেক্সট আমরা কি করতে পারি। এখন আমরা সবাই হাঁটছি বরফের উপর দিয়ে, চেক আউট। আমাদের দুইজন ফটোগ্রাফার ওই দিক থেকে, ওনারা অনেক ছবি নিয়ে গবেষণা করছে কিভাবে ছবি তুলবে। আলবি নিজের ছবি তোলার জন্য অনেক ব্যস্ত। ওকে লেটস গো।
party rider. Put a cock up. She a make bag of nice, me no even give a fuck. She a swan like a sign dollar where you a go do. Take her outside, go smash it on the avenue. এখন আমরা গন্তব্যস্থল থেকে চলে যাচ্ছি প্যারিসার থেকে এখন আমরা যাচ্ছি জিন্দাবে ওখান থেকে বিতাড়িত করে পরিষ্কার করে জিন্দাবার নট ইজ জিন্দাবার ইটস নট বাংলাদেশ সো কোলাপাইন সবাই এখন গ্যারিগুনি সবাই জানে তো এখন আমরা যাচ্ছি জিন্দাবে সাইডে বরফ আছে কিন্তু সানি ডে তাই স্নো দেখাইতে পারলাম না এক্সট্রিমলি সরি ফর দ্যাট কিন্তু দিনটা আজকে অনেক ফ্যান্টাস্টিক খুবই চমৎকার ইয়া দেখে আমরা অনেক মজা পাইছি এফির আমরা পরবর্তী বছর ইনশাল্লাহ আবার আসব আমরা সিডনি ব্যাক করছি On the way to Sydney. এখন আমাদের সাথে আছে আমাদের জুবাইর ভাই উনি এখন ড্রাইভিং এ আছেন সো আমরা ওনাকে ডিস্টার্ব না করি আমি ভালো না কেব